দায়িত্বের ভার বাড়ার পর রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আর গণমাধ্যমের মুখোমুখি হওয়ার শুরুতে সাম্প্রতিক গণআন্দোলনে নিহতদের স্মরণে নিরবতা পালন করা হয় এতদিন ধরে স্বাধীন গণমাধ্যমের অন্তরায় হিসাবে আলোচনায় ছিল যেসব উপদেষ্টার কথাই উঠে আসে সেসব বিষয় জানান দলাদলি বাদ দিয়ে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত আইনের সংস্কার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগী হবে নতুন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে এছাড়া আলোচিত সাগররণী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকা আমরা অবশ্যই পালন করব। একই সঙ্গে গণ আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে গণমাধ্যমে সহযোগিতা চান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা